প্রতিদিনে এতিয়া অসম কংগ্রেসত খহনিয়া। লুইতর খহনিয়াতকৈও ভয়ঙ্কর হৈছে কংগ্রেস দলের খহনিয়া। চপরা চপরে খহিছে কংগ্রেসের ভেটি। আজিও কেবাগৰাকীও জ্যেষ্ঠ কংগ্রেসী নেতার দল ত্যাগ। আর কংগ্রেস ত্যাগ করে একদিনাই বিজেপির যোগদান লক্ষিমপুরের কেবাগৰাকীও কংগ্রেস নেতার। লক্ষিমপুরের জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা পদ্মলোচন দলের পদত্যাগ। কংগ্রেস এরি বিজেপিত যোগদান করলে লক্ষিমপুরের আন এগারী জ্যেষ্ঠ কংগ্রেস নেতা মহিম হাজরিকায়। আনহাতে মাজুলী জিলা কংগ্রেসের উপসভাপতি তথা গৌরব গগৈর অতি ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শঙ্করজ্যোতি হাজরিকারও দল ত্যাগ। লক্ষিমপুরের জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা পদ্মলোচন দলে আছিল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। 2021 সনত ঢকুয়াখানার বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী আছিল পদ্মলোচন দলে। কেবা দশক ধরে কংগ্রেসের হয়ে কাম করার পিছত আজি কংগ্রেস ত্যাগ করে বিজেপিত আনুষ্ঠানিকভাবে যোগদান করলে পদ্মলোচন দলে। আমি অসমৰ উন্নতির স্বার্থত, ভারতবর্ষের উন্নতির স্বার্থত, শক্তিশালী রাষ্ট্র গঠনের স্বার্থত আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদেবর যে নেতৃত্বত অসমৰ এটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের প্রতি আকৃষ্ট হয়ে পেলায় আমি ভারতীয় জনতা পার্টিত আজি যোগদান করেছি। লক্ষিমপুর জেলা কংগ্রেসের উপসভাপতি আছিল জ্যেষ্ঠ নেতা মহিম হাজরিকা। অসমত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে নেতৃত্ব, তেওঁ নেতৃত্বত যে উন্নয়নের জোয়ার আহিছে, সেই জোয়ারত ভারতবর্ষের প্রত্যেকজন মানুষই এতিয়া মানে কংগ্রেস এরি বা অন্য রাজনৈতিক দল এরি আজি ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করব লাগে আর ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করব লাগে, তেওঁ হাত শক্তিশালী করব লাগে যাতে অসমখন আরো উন্নয়নলৈ আগবাঢ়ি যায়। আমি বহুত পুরনি গলে রাজনৈতিক একটা খাপ হেয়াত চলি আছিলে, সেই পুরনি রাজনৈতিক চিন্তাধারায় আগবাড়ি গেলে অসমখন উন্নয়ন নহব। আৰু যিসকল ব্যক্তি আছে, যিসকল অসমক ভালপোৱা ব্যক্তি আছে, প্রত্যেকে যাতে আহি ইয়াত জয়েন করে আমার অসমখন উন্নয়নের ক্ষেত্রে আগবাই নিয়ে। মাজুলী জিলা কংগ্রেসের উপসভাপতি শঙ্করজ্যোতি হাজরিকায় তিনিটা দশক কংগ্রেস দলক সেবা আগবাইছে। শেহতীয়াকৈ উন্নয়নের বাবেই কংগ্রেসের বিজেপিত যোগদান করলে গৌরব গগৈর ঘনিষ্ঠ কংগ্রেস নেতাগী শঙ্করজ্যোতি হাজরিকার নেতৃত্বত প্রায় 300 লোকে আজি মন্ত্রী পীযূষ হাজরিকার উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে বিজেপিত যোগদান করে। ১৯৯০ সনের 2024 সনলকে কংগ্রেস দলের হয়ে কাম করল। আমার কংগ্রেস দলের যখন উর্ধতম বিষয়ববী আছে তখন দলটোর নিষ্ঠাবান কর্মীসল ধরে রাখি পড়া নাই। আমি অসন্তুষ্ট বহুত কাম কাজ ক্ষতি কাম কাজের ওপর দেখিল। এফালে মাজুলী উন্নয়ন, অসমৰ উন্নয়ন, মাজুলী উন্নয়নের স্বার্থত আমি বিজেপি সরকার ওসরলে আহিলে ভাল হব। যিদিনাই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মাজুলীত এখন মেডিকেল দিম বলে কলে, উন্নয়ন কি কি করে আছে দেখে আছে, মেডিকেল দিম বলে কোৱাৰ লগে আবেগিক হয়ে পড়ল। মাজুলী উন্নয়নের স্বার্থত খুব কম সময় আছে, সেই কারণে জীবনত কম সময় আছে থাকার কারণে রাইজর লগত থাকিবৰ কারণে, রাইজর উন্নতির কারণে, মাজুলীর উন্নতির কারণে আজি ভারতীয় জনতা পার্টির দলত যোগদান করেছো। আমি দুই বন্ধু দলত একেলগে কাম করেছিল, যদিও মই আগতে প্রত্যেক করেছো, তারপরে আমার সম্পর্কটো সদায় একে আছিল। কিন্তু আমি আপনার কাকো বেয়া পায় দললে অহা নাই, বিজেপি দললে কেবল উন্নতি উন্নতির স্বার্থত আইছো। আর এই যোগদান কার্যসূচীত উপস্থিত থাকি মন্ত্রী পীযূষ হাজরিকায় কলে মাজুলীত এতিয়া আর কংগ্রেসের ভেটি একেবারেই উচন হল। সৌষিদিনাখনলৈকে কংগ্রেসের গুড়ি ধরোতা সকলে আহি এতিয়া যোগদান করেছে বিজেপিত। মই ভাবো যে মাজুলীত কংগ্রেসের ব্যাপক গড়াখহনীয়া হল শঙ্করজ্যোতি হাজরিকা, ফিজু দত্ত আর কেবাগৰাকীও জিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, সম্পাদক আর ভাল ভাল পদবীত থাকা ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান করেছে। আর মই ভাবো এই যোগদানে মাজুলীত বিজেপিক আরো শক্তিশালী করলে, কংগ্রেসক ধারাশারী করলে, আর আমি মাজুলীত প্রায় 50,000-55,000 ভোটত লিড করিম বলে মই আশাবাদী। তাতকৈ উপরও যাব পাৰে, কারণ আজির যোগদানটে আমাক যথেষ্ট শক্তিশালী করলে। যিকজন নেতায় এইকদিন পরহিলৈকে কালিলৈকে কংগ্রেস দলটো ধরে রাখিছিলে, সেই গোটেইকজন ব্যক্তিয়ে আজি আমার দলত যোগদান করলে।
অলমোস্ট গোটেইকেইজন ব্যক্তিয়ে, আৰু দুই তিনিজন কৰিলে কংগ্ৰেছক লিড কৰা মানুহ মাজুলীত নাথাকিবই। গতিকে জাতিৰ স্বাৰ্থত সকলোৱে যোগদান নিশ্চয়কৈ কৰিব, মাজুলীৰ উন্নয়নৰ স্বাৰ্থত সকলোৱে নিশ্চয়কৈ বিজেপি দলত যোগদান কৰিব বুলি মই আশাবাদী। যিকেইজন অৱশিষ্ট আছে তেওঁলোকেও যোগদান কৰিব, বা যোগদান কৰিবলৈকে তেখেতলোকক মই আহ্বান জনাইছোঁ। 20 দিনত কংগ্ৰেছ দলৰ মোটামুটি আধাতকৈ অৱশিষ্ট মানুহ, যিখিনি অৱশিষ্টৰ আধা বিজেপিত যোগদান কৰিলে, যি অলপ আছিলে, মানে ভূপেন বৰাৰ দিনতে কংগ্ৰেছটো প্ৰায় ধ্বংস হওঁ। গতিকে তেখেত মোৰ মতে 100 দিনৰ ভিতৰত চেঞ্জ হ'ব, তেখেতৰ চকীখন যাব। আৰু শেহতীয়াকৈ উন্নয়নৰ বাবেই লখিমপুৰ জিলা বিজেপিৰ কাৰ্যালয়ত আজি আনুষ্ঠানিকভাৱে বিজেপিত যোগদান কৰে পদত্যাগী কংগ্ৰেছ নেতাসকলে। লখিমপুৰৰ বিজেপি বিধায়ক মানৱ ডেকাৰ মতে যিকোনো খিলঞ্জীয়া লোকেই বিজেপিতেই যোগদান কৰিব। বিৰোধী দলত থকা যিকোনো ভাৰতীয় মূলৰ খিলঞ্জীয়া ব্যক্তিজন আমাৰ দলৰ ভৱিষ্যতৰ কাৰ্যকৰ্তা। ইতিমধ্যে ভূপেন বৰাও নিশ্চিতি দিছে যে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিও বিজেপিত জইন কৰিব। গতিকে বাকীবিলাক মানুহ কিয় থাকিব? নিজা নিজাকে তেওঁলোকে জইন কৰিছে, আৰু এইটো দলত তেওঁলোকে কেনেকৈ থাকিব? কংগ্ৰেছ দলটো এতিয়া কি ধৰণৰ মানুহে তাক নিয়ন্ত্ৰণ কৰে আপোনালোকে জানে। লখিমপুৰ লোকসভা সমষ্টিত যে কোনো বিৰোধীৰ প্ৰত্যাহ্বান নাই সেইটোকে সূচাইছে। কংগ্ৰেছ দলে খানাপাৰাৰ ৰেলীৰ পৰা আহি, যেতিয়া ভাল দিন আছিলে, আহি তেওঁলোকে গাঁৱৰ ৰংগমঞ্চ পালাহি, এতিয়া ৰুমৰ ক্লাবৰ ভিতৰত মিটিং কৰা দললৈ পৰ্যবেক্ষিত, বা হোটেলৰ ৰুমত মিটিং কৰা দললৈ পৰ্যবেক্ষিত হ'ল। গতিকে কংগ্ৰেছ দলৰ কোনো ভৱিষ্যত নাই। কিন্তু ইজনৰ পিছত সিজন নেতা কৰ্মীয়ে দল এৰিছে, পিছে ভূপেন বৰাৰ টেনশ্যন নাই, নেতাহে গৈছে, কৰ্মকৰ্তা আৰু ৰাইজ হেনো কংগ্ৰেছৰ লগতেই আছে। নেতা আগশাৰীৰ এজন দুজন কমিছে, মই নাই কমা বুলি নকওঁ, ৰাইজ কমিছে নেকি? মই আপোনাক কৈছোঁ, আগৰ শাৰীৰ দুখন এখন চকী আপুনি ক'ৰবাত খালী দেখিব পাৰে, পিছৰ শাৰীত ক'ৰবাত মণ্ডল প্ৰেচিডেণ্ট যোৱা কথা শুনিছে নেকি? ক'ৰবাত আমাৰ বুথ প্ৰেচিডেণ্ট থাকে এটা সমষ্টিত 200, মণ্ডল প্ৰেচিডেণ্ট থাকে 20 জন, ব্লক কংগ্ৰেছত থাকে 150 জন, মণ্ডল কমিটিত থাকে 50 জন, জিলা কংগ্ৰেছত থাকে 150 জন, তাৰপৰা কোনোবা গৈছে নেকি? প্ৰথম শাৰীত যাক আমি আনি আনি গামোচা দি দি ডাইচত বহাওঁ, ডাইচৰ পৰা এজন দুজন গৈছে, নতুন মানুহে সুযোগ পাব। যদি মই চকী খালী কৰি দিওঁ, নতুন মানুহজনে সুযোগ পাব। নিৰ্বাচনৰ দিন ঘোষণা হোৱাৰ পিছৰে পৰা এতিয়ালৈ প্ৰাক্তন মন্ত্ৰী বিধায়কৰ পৰা যুৱ কংগ্ৰেছ নেতালৈ বহুতেই কংগ্ৰেছ ত্যাগ কৰি যোগদান কৰিছে বিজেপিত। কেমেৰা পাৰ্চন পুলক শান্তনু আৰু ভৱেনৰ সৈতে মাজুলীৰ পৰা ৰঞ্জন বৰা আৰু লখিমপুৰৰ পৰা জিতুমণি নেওগ, নিউজ লাইভ।